কোনো ভিনদেশি যদি বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে পা রাখেন, তাহলে যে বিষয়টি আলাদা করে চোখে পড়বে সেটি হলো তিন চাকার বাহন রিক্সা। পৃথিবীর অন্য কোথাও এত পরিমাণে নেই বলে ঢাকাকে অনেকে বলেন রিক্সার নগরী। অথচ এই রিক্সার উদ্ভাবন কিন্তু বাংলাদেশে হয়নি। তাহলে কোন দেশে আবিষ্কার হলো রিক্সা আর কীভাবে এলো বাংলাদেশে, জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। বেশিরভাগ গবেষণা মতে রিক্সার উদ্ভাবন হয়েছে জাপানে। জাপানি শব্দ জিন রিকিশা থেকে এসেছে রিক্সা। জাপানি ভাষায় জিন শব্দের অর্থ মানুষ, রিকি অর্থ শক্তি, আর সা অর্থ বাহন। অর্থাৎ জিনি রিকিশার অর্থ দাঁড়ায় মানুষের শক্তিতে চালানো বাহন। তবে শুরুর দিকে কোনো রিক্সাই তিন চাকার ছিল না, সেগুলো মূলত দুই চাকায় ভর করে চলত এবং সামনে ছিল লম্বা হাতল। এই হাতল ধরে একজন মানুষ ঠেলাগাড়ির মতন টেনে নিতেন রিক্সা। মূলত কাহার টানা পালকির বিকল্প হিসেবেই এই বাহনের আবিষ্কারটা হয়েছিল। পরে দুই চাকার রিক্সার ডিজাইন তিন চাকায় বিকশিত হয়। ১৮৮০ সালে মিশনারি রেভারেন্ড জোর ফর্ডাইস ভারতে নিয়ে আসেন রিক্সা। ১৯০০ সালে সেই রিক্সা আসে কলকাতায়। তবে যাত্রী নয়, মালামাল টানার জন্যই এর ব্যবহার ছিল। পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশে ১৯১৯ সালে সর্বপ্রথম রিক্সা এসেছিল চট্টগ্রামে। সেটি আনা হয়েছিল মিয়ানমারের রেঙ্গুন থেকে। আর ৩০-এর দশকে ঢাকায় প্রথম রিক্সা আসে কলকাতা থেকে। তবে ইতিহাসবিদদের মতে এই রিক্সা হাতে টানা নয়, বরং সিঙ্গাপুরে উদ্ভাবিত প্যাডেল রিক্সা। হাতে টানা দুই চাকার রিক্সা থেকে তিন চাকার প্যাডেল, জনপ্রিয় বাহনটি মিশে আছে বাংলাদেশের ঐতিহ্যের সাথে। আর সময়ের ব্যবধানে ঐতিহ্যের সাথে যোগ হয়েছে প্রযুক্তি, নতুন ধরন হিসেবে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত রিক্সা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।